বেশি সালা কইনি মানে ঠকে বেশি তা দুইটা দিন দেরি করস না তুই বুট কিনস না যেনে 500 টাকা সোয়া পাইতি সেনে 350 টাকা সোয়া পাইতি আরো বেশি আরো তুই তো ঠকেই না গেছে আসলে বেশি সালা কইলে মানুষ ঠকে তো ফতম দিয়া দুই এক দিন বুটের দাম থাকে এরপরে আবার কমিয়ে যায় কেন হকল কি নিয়ে নিছিল আগে এবারে রমজান কি রমজানে কি নিয়ে জিতছি টাকাও কমে এসে সোয়াবো বেড়ে এই সব জিনিস কোনটা লাভ কমবে এটা হিসাব করি কাজ করা এটার নাম এলে এটার নাম তাহলে বুঝছেন রমজান মাসে নকল করলে ফরজ হয় এক ফরজ করলে 70 ফরজ হয় এখন দিনের এলেন এটা ফরজ এটা নকল নাই যেমন আমরা আজকে ব্যবসা করবেন তো ব্যবসা করতে কেমনে ব্যবসাকরণ লাগে এটা জানন খরচ এটা আমার জন্য না আমি ব্যবসা করি না আমার জন্য যে ব্যক্তি মাছের চাষ করবে এতে কেমনে চাষ করলে ঠিক হবে এটা জানা খরচ কিন্তু নামাজরণ যে খরচ এটা বলে জানতে হবে তাহলে এলএম এলএমের খরচও ন হল যে যেটা করবে না এটা জানি রেখে বাধা একজন গরিব মানুষ জাকাতের মাসলা হচ্ছে এতে জীবনও জাকাত দিতে হয় তো টাকা নাই যে একজন গরিব মানুষ হজ কেমনে করে তিনি শিখছে কিন্তু সেতে তো টাকা নাই হজ করতে হতো কিন্তু তর ভালো হয়েছে তবু ভালো হয়েছে নফল শিখছে একজন হজের মাসালা দিকে এতে কৈতুত হইল একজনের জাকাত জানে না এতে কৈতুত হইব তাইলে যা যেটা প্রয়োজন সেটা শিখা নকল এটা কি নকল নকল কিন্তু শিখি রাখলে পর থেকে ভায়া ফর্জে কেন অন্যের কইতে তাহলে এলেম ফর্জে আইন আর পর থেকে পায়া নামাজ সবে ভরতে হয় নামাজ সম্বন্ধে জানা সবের উপরে বলে সবের উপরে কিন্তু হজ হজের মাসালা জানা হকলের উপরে বলে হেতের উপর পর থেকে পায়া কেন একজনের দিকে নেই তার তো কম লাগবে নহল নাই এলমে দিনে নহল নাই হয়তো ফরজে আইন নাহলে ফরজে কথা আপনাদের একটা মাসের দিকে নামাজে নিয়তকরণ খরচ কি করণ খরচ নিয়ত করা খরচ মানেননি যে নিয়ত করে না তার নামাজে হয় না আমরা দেশে ভুল আমরা নিয়ত করে নিয়ত করা খরচ নিয়ত করা খরচ কথাটা বেশ কম বুঝিয়ে নামাজ তো মানুষের দিয়ে দিলে তারা সালাসা রাকাতি সলাতিল মাগরিবে একটা দায়িত্ব বেহাজ আলী নামে যে একটা নিয়ত করে এইটা ফরজ না এটা ফরজ না ফরজ কোনটা অন্তরে সাতটা খেয়াল কয়টা খেয়াল সাতটা জিনিস আদায় করার নিয়তে উদ্দেশ্যে আল্লাহ আকবার করলে তার নিয়ত করা হয়েছে নিয়ত হইল দিলের কাম কির কাম দিলের কাম মুহের কাম মুখে পরে দিলে হলো ইচ্ছা করে মুখে কি ইচ্ছা করতে পারে নাকি ইচ্ছা করা এটা মুখের কাম নয় এটা দিলের কাম তো নিয়ত হলো ইচ্ছা করার না তো মুখে নিয়ত করলে লাভ হলো দেখিটা এটা নিয়ত হয় না সারা জিন্দগি নিয়ত হইলে যদি নজরে হারামো নজরে তো নিয়ত করা লাগবে তিনটা জিনিসের উদ্দেশ্য নিয়া আল্লাহ আকবার কইতো সাতটা জিনিস এক নম্বরে হলো আল্লাহ পাকের হুকুম পালনের উদ্দেশ্যে এখানে মসজিদে আসছি আমার কেউ বুজুর্গ বলবে এই জন্য নয় আমার দাওয়াত দেখা পাবে এই জন্য নয় আল্লাহ পাকের হুকুম আমি বন্ধা আমি পালন করার জন্য আসছি এই উদ্দেশ্যটা অন্তরে থাকতে হবে তিনটার একটা হলো আল্লাহ পাকের হুকুম পালন করা মানুষ আল্লাহ পাকের হুকুম পালন ছাড়াও নজরে কেমনে একজন চেয়ারম্যানের প্রার্থী হবে মেম্বার হবে মাথার মাঝে টুপি একটা দেয় যেই মসজিদে যায় সেই মসজিদে নজ হলে ফাঁস করক আর বেল করক এর পরে আর নজ নেই বলেন তো এমনি কিনলে নজ হয়েছে আল্লাহরে খুশি করত না বোট হয়তো ওইসিনি এটা নিয়ত্র ওইসিনি নিয়ত তাহলে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে যদি নমাজ পড়ে এতে নিয়ত হয়েছে বোট কালেকশনের জন্য
নজরলে এটা নজ হইতো, দেখি হইতো না নামাজ। এই হলো এক উদ্দেশ্য, হলো আল্লাহ পাকের হুকুম পালনের জন্য। দ্বিতীয় উদ্দেশ্য, যে অক্তের নামাজ সেটার দিকে গেলে আমি মাগরিবের নামাজ আদায় করবো, একটু আগে গেছে একটু পরে আরেকটা নামাজ আসবে, এটা এশার নামাজ। নিয়ত করে না দিলে আসতে হবে আমি এশার নামাজ করবো, আল্লাহর হুকুমে তো পাঁচটা অক্ত আছে, সামনে যেটা করবো এটা এশার হুকুম। এই হলো দুইটা উদ্দেশ্য। এশার নামাজে তিন রকমের নামাজ আছে, ফরজ আছে, সুন্নত আছে, বিতির আছে, ওয়াজিব আছে। ফরজের সময় ফরজ আদায়ের খেয়াল, সুন্নতের সময় সুন্নত আদায়ের খেয়াল, ওয়াজিবের সময় ওয়াজিব আদায়ের খেয়াল, এই তিনটা খেয়াল। চতুর্থ খেয়াল, মুক্তাদি হইলে আমি ইমামের অনুকরণ করিয়া বলি, এই চারটা খেয়াল। চারটা খেয়াল করে যদি আল্লাহ আকবার বলে এতে নিয়োগ করা হয়েছে, কি হয়েছে নিয়োগ করা হয়েছে, নামাজ তোমার মুসল্লি নিলে তারা আর বাস রাকাতি সলাতি লেটায় একটা দায়িত্ব বিহাদালি নাম মুখে ভরিয়ে দিয়েছে, মুখে সেব বাড়ছে। এই চারটা কথার একটা কথাও তার মনে আইয়ে না, এত নজর দেখছেন নি। আমরা যদি নামাজ পড়ি এলেন নাই, নিয়ত করি, নিয়ত করি না সারা জিন্দগি নামাজ হইতো না, তাহলে আইসুতে আমরা নামাজের নিয়ত করব কি করব? এই মুসল্লার কারুই ওই মনে চারটা খেয়াল আনব, আল্লাহ পাকের হুকুমের জন্য আসছি, এশার নামাজ আদায় করার জন্য আসছি, এখন ফরজ আদায় করবো এই জন্য আসছি, নিজের নামাজ নিজে করব না ইমামের মুক্তাদিও পড়বো, এই সাতটা খেয়াল করি। আল্লাহ একবার মুহে কিচ্ছু করেন, মনের মধ্যে সাতটা খেয়াল আসছে, এতে নিয়োগ করা হয়েছে, নিয়োগ করা মুহে হইতে হইতে সেব বাড়ছে, এই সাতটা কথার একটা কথা হয় না, এতে নামাজ হচ্ছে ঠিক হয় না, তাহলে এলেম দরকার আছে নাকি না? আমরা না জানিয়া নামাজ পড়লে হয় না। এলেম, এলেমের দ্বারায় মানুষ বহুত উপকৃত হয়, এলেম না থাকলে গুনারে সব মনে করে, এলেম না থাকলে গুনারে কি মনে করে, শিরিকরে দমকার ইমান মনে করে। শিরিক কি সবের কাম না গুনা? শিরিকের কত বড় অন্যায় জানেন, যে ব্যক্তি মরিবার আগে শিরিক লইয়া মারা যায়, নমাজ রোজা বহুত করছে, হজ জাকাতও দিছে, কিন্তু তার ভিতরে কোনো শিরিক হয়েছে একটাও হবে না, তার হজও হবে না, জাকাতও হবে না, মসজিদ মাদ্রাসা কত দিছে সব শেষ। তো শিরিক এত বড় একটা গুণা, এইটার এবাদত মনে করে কি কারণে? এদের এলেম নেই কি নাই? এলেম নেই। এখন আমাদের সমাজে মুসলমানের ভিতরে যত শিরিক আছে হিন্দুত্ব কম না, নামের মুসলমান আসলে হিন্দুত্ব লোকারা, এটার কারণ কি? আমাদের ভিতরে এলেম নেই, এলেম না থাকার কারণে বড় গুণাকে বড় স্বভাব মনে করে। কেমন মনে করেন, এই মানুষের নামে মানুষে মানস করে, এই আমার ভিতরে অসুখ ভালো হয়ে গেলে এই শিষ্যরে একটা ছাগল দিল, আমার কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, কাঁঠাল ধরলে এই বুজুগ করে একটা কাঁঠাল দিল, নারিকেল গাছে নারিকেল ধরে না, নারিকেল ধরলে অমুক মাজারে একটা নারিকেল দিব। আচ্ছা, গাছে আম ধরন, কাঁঠাল ধরন, ওষুধ বালা করন, এটি কোনো ফির বুজুগের কাম নাকি? এটি তো আল্লাহ ভাগের কাম। আল্লাহ ভাগ ব্যতীত অন্যের নামে মানুষ করলে এটা শিরিক হয়, কি হয়? এই তো না জানার কারণে আমরা সব মনে করছি, এই যে ফিরের নামে মানুষ করলাম, বুজুর্গের নামে মানুষ করলাম, সব মনে করেই তো বুঝছি, আসলে বড় গুণ হয়েছে। না জানিয়ে আবাদত করলে আবাদত হয় না, বরং গুণা হয়, কি হয়? এলেমের দরকার, আগে কোনটা আবাদত সঠিক এটা তো এলেমের উশিলেন আল্লাহ জানাবে, তাহলে এলেমের কত দরকার? আর এলেম না থাকলে বেদাতকে সুন্নত মনে করে, বেদাতকে কি মনে করে? এই যে ওইটা রবি লোয়াল মাস, আমি যত জায়গায় দেখছি ঈদে মিলার জন্য নবীল গেট আমরা দিছি, দিছি নি কেনে, আমরা কুমিল্লাতে দিছি যথেষ্ট, সারা বিশ্বের সেরা ঈদ, বৎসরের সেরা ঈদ ঈদে মিলার জন্য নবীল গেটে লিখছে শুভেচ্ছা স্বাগতম বিশ্ব নবীর আগম, এটি সিরিকি কথা। এটার অর্থ যদি হয় যে আমরা গেটের তলে দিয়ে নবিয়েছি,
নবী যদি আড়ি আড়ি মেছে গেটে তলো দেয়া দেয় নবীরে আল্লাহ বেহেশতে হতে রাখছে মদিনার রওজায় তোমরা এটা কিতা কইলে ওই দিন নবী এসে আবার কয় দিকে নবী সর্ব জায়গাত বিরাজমান শুনছেন নি নবী বলে হ সব জায়গাত আছে আমরা কিতা মানে নবী সব জায়গাত আছে নাকি নবী যদি সব জায়গাত থাকে তো হুদবি কেনে সারা দিন কা কিয়াম করল তো ইয়া নবী কইলে নবী আই ইয়ার আগে বুঝে থাকে না তুই তো কইলি নবী সব জায়গাত বিরাজমান তো তুই হুদবি কেনে নবী সামনে নবী দেখ নবী গায়ে হয়েছে এইগুলি না জানার জরুরি না জানা কত টাকা দিয়ে খরচ হয়েছে হিসাব কিতাব নাই আসলে কিছু দোকানদার আছে নবীর নামে চাঁদা উঠায় এই দিন মিলের জন্য নবী চাঁদা দেয় আসল উদ্দেশ্য হলে চাঁদাগুলি উঁচু করি হ্যাঁ বড় নবীর নামে ব্যবসা করতে বড় সুবিধা নবীরই সকলে মহবত করে তো এই জন্য চাঁদা দিতে মানে চিন্তা করে না এইটা একটা বেদা এটা কি কেন আমরা খুব চিন্তা জ্ঞানী মানুষ কিন্তু চিন্তা করি নবী যে বছর জন্ম হয়েছে সেই বছর কি মরে গেছে নাকি যে বছর জন্ম হয়েছে সেই বছর নবীন মারা গেছে নাকি ৬৩ বছর আছে ক বছর তো যদি মিলাদুন নবী পালন করা একটা সওয়াবের কাম হইতো ৬৩ বছরে দুই বছর হতো মিলাদুন নবী কুত্তদ নবী ৬৩ বছর তো নবীও করে নাই এর পরে খোলাফায় খোলাফায় রাশিদিন তারা ৩০ বছর শাসন করছে এক বছরও ঈদে মিলাদুন নবী পালন করে নাই তো তোমার মহব্বত যদি এই সাহাবায়ে কেরাম তো বেশি হয়ে গেছে এটি আসল উদ্দেশ্য নয় মহব্বত নয় আসলে টিয়া হুজুর করো কি করো মনে করছি তো সোয়াব আসলে হয়েছে গুণা যেই জিনিস সোয়াব নয় সেই জিনিসকে সোয়াব মনে করার নাম বেদা কথাটা বুঝছেন তো সিনেমা সহন বেদা গুণা কেন এত সোয়াবের নিয়ত চায় না দমকার মিলাদুন নবীকে তো সোয়াবের নিয়ত করছি যেটা সোয়াব নয় এটাকে সোয়াব মনে করে এটার নাম বেদা এটার নাম হায় হায় সব বনাশ হয়ে গেছে তো নবীর নামে না জানার কারণে বেদা করে আর মনে করে সোয়াব এটা আসল এই ক্ষতিটা কী কারণে জানে না কোনটা বেদা কোনটা শূন্য সেটা জানে না তো এলেম হইলে শিরিক কন্যা গুণা কন্যা তৌহিদ কন্যা এটা বুঝবে এলেম থাকলে বেদাত কন্যা শূন্য কন্যা বুঝবে তখন আর বেদাতে যাবে না বেদাতে শূন্যতের পিছনে থাকবে কারণ এলেমের দরকার আছে কি না নাই আর এই এলেমের থেকে মানুষ সব জিনিস থেকে সারা চলতে পারবে বাদ না থাকতে চলতে পারবে বাদ ছাড়াও মানুষ বাঁচে তো যে দেশে রুগী গেছে দেশে কি বাদ খায় নাকি সে দেশের মানুষ তো বাদ ছাড়াও চলে আল্লাহর এমন প্রাণী আছে বাতাস খাইয়া চলে যেমন মরুভূমির মধ্যে একটা প্রাণী হয় তার নাম সন্ডা গায়ের মধ্যে কি চর্বি হিসাব কিতাব নাই সন্ডার তেল মালিশ হইলে বাদ বাল হওয়া তো তার মধ্যে চর্বি হইল যে খাইডোটা কিতা বাতাস তো আল্লাহ তো মানুষের বাতাস আল্লাহর মতন বাতাস খাওয়াই হতো সালে এই যে জায়গা বৎসরকে বৎসর আগুন জ্বলে নিবে না এখানে একটা ফোকা হয় তার নাম হচ্ছে সামান্দার কি আগুনে তো বের করলে মরে যায় আগুনে সকল জিনিসটা বুঝিয়ে নেয় দেখছেন নি আল্লাহ কারবারটা করলো কিতা আল্লাহ কারবারটা করলো কিতা এতে জীবন হচ্ছে আগুনের মেঘে তো আল্লাহ কি বাদ খাবার নেই কেউ হাইব বাচ্চারা যে আগুনের মধ্যে হালে এটা কি দেখার ব্যাপার না তো অন্য অন্য জিনিস না হলেও চলল কিন্তু এলেম না হলে চলত না এলেম না হলে একটা কাজ দিতে পারবে না এলেম বেঁধে তো যদি জানে তার কদমটা সোয়াব হবে আর যদি না জানে তার কদমটা গুণা হবে কি হবে প্রতিটা নিঃশ্বাস সোয়াব হবে এলেম থাকলে আর প্রতিটা নিঃশ্বাস গুণা হবে এলেম না থাকলে এলেম আমি এতক্ষণ আপনাদের কি বুঝাইতে চাইছি এলেমে দিন এমন একটা জিনিস এটার থেকে মানুষ বাঁচার কোনো উপায় নেই সব এলমে দিন শিখতে হবে এলমে দিন এবং এটা বড় এবাদত কি এবাদত কেমনে বড় এবাদত দিনটা নকল নাই হয়তো ফরজে আইন নইলে ফরজেকে ভায়া ফরজ এই তো এলমে দিন কোনোটা নকল নাই কিন্তু এবাদতে নকল আছে
সুন্নাত মুআক্কাদ আছে, সুন্নাতের জায়েজা আছে, ওয়াজিব আছে, কিন্তু এই দরজাগুলি এলেমের মধ্যে নেই। এইগুলোর এটি বাদ দিয়া ফরজে আইন নইলে ফরজে কেবায়া। তাহলে এলেম বড় ইবাদত। এলেম, আমি আরেকটা কথা বলবো, এলেম একটা বড় শক্তি, জানবি পরাশক্তি, সিন পরাশক্তি। আণবিক বোমা আবিষ্কার করছে, দুই সাতটা মারলে সারা দুনিয়া শেষ হয়ে যাবে, এটা কুসুস করার শক্তি। আসলে এলেম এর থেকে বড় শক্তি, এলেম এর থেকে আমরা এলেমের শক্তি বানাইতে জানি নাই। এলেম কিভাবে শক্তি হয়, ছাত্র ভাইয়েরাও শুনিয়েন, আলেম ওলামারাও শুনিয়েন, আমার মতো বাঙালিও শুনিয়েন, এলেমটা আণবিক শক্তির থেকে আরো বড় শক্তি। কেমনে? এলেম অনুযায়ী যদি আমল করে কি করে, এবং এখলাস থাকে, তিনটা জিনিস সমান নয়, তিনটা জিনিস একত্রিত করিয়ে এলেম শিখলে এটা পারমাণবিক শক্তির থেকে কোনো দিক দিয়ে কম না। কয়টা জিনিস? তিনটা জিনিস, এলেম, আমল, এখলাস। এই তিনটা জিনিস অত রইলে এলেমটা একটা বিরাট শক্তিতে পরিণত হবে। আল্লাহ আমাদের এই তিন জিনিস সাথে এলেম শিখবার তো অভিজ্ঞতা, এলেম, আমল, এখলাস। এলেম, আমল, আমরা শুনছেন নি সুলাইমান আলাইহিস সালাম নামে একজন নবী আছেন, শুনছেন নি? শুধু নবী নয়, রাজাও, সারা দুনিয়ার রাজত্ব করছে, মানুষের, জিনের, পশু পাখি, বাতাসের, আগুনের, এরকম রাজত্ব দুনিয়াতে সুলাইমান আলাইহিস সালাম আগেও কেউ করতে পারে নাই, সুলাইমান আলাইহিস সালাম পরেও কেউ করতে পারবে না। এই যে সুলাইমান আলাইহিস সালাম এত বড় একটা সারা দুনিয়ার শাসন করলো, মানুষের, জিনের, পশু পাখির, কীট পতঙ্গের শাসন করলো, এই শক্তিটা কিসের? এলেমের শক্তি। কিসের শক্তি? এলেমের শক্তি। সুলাইমান আলাইহিস সালামের এলেমের লোকে আমল আছে, ইখলাস আছে, ইয়াজিল, এই জন্য সারা দুনিয়া শাসন করছে। আমাদের অভাব হয়ে গেছে, এক নম্বর এলেম নেই, যা কিছু অল্প স্বল্প এলেম আছে আমল নাই, কি নেই? আমল নাই, যেও আমল আছে কিন্তু একলাস নেই, কি নেই? তিনটা জিনিস অত্তর হলে এই এলেমটা মহাশক্তি হবে, মহা। আমরা আজকে এখানে এলেম শিখতে এসেছেন, তো যে কথাটা শোনেন এটাকে এলেম মনে করেন, আমল করার নিয়ত আছে, তো আমল করার নিয়ত আছে, তো এটা এলেম আর আমল, আর নিয়ন্ত্রণ হইতে হবে খাটি, তখন এইটা এলেম, দেখি এলেমের শক্তি। দিল্লির বাদশায় এর মুসলমান বাদশাহ আছে, রেশমের কাপড় পুরুষে পরিধান করা হারাম, মেয়ে লোকে করতে পারে, রেশমের কাপড় পুরুষে পরিধান করা হারাম। আমরা চাইয়েন কোনোদিন, এখন নতুন নতুন বাজারে তো কাপড় বেচা হয়, জিজ্ঞেস করি কেন রেশম কিনা, রেশম হইলে কেউ কোনোদিন ব্যবহার করেন না, হারাম। রেশমের কাপড় পরিধান করলে যে পরিধান করে তার একটা প্রভাব, যে দেখে তার অন্তরে ভয় সৃষ্টি হয়। তো রাজা করল কি, আমি যদি রাজা, আমি যদি রেশমের কাপড় পরিধান করি তো আমার একটা প্রভাব হবে, প্রভাব হলে হিন্দুরা আর আমার বিরুদ্ধে যুদ্ধ দিতে পারবে না, যার দ্বারে ভয় পায় তার বিরুদ্ধে তো যুদ্ধ কেউ করে না। তো রাজার যদি প্রভাব হয় তো হিন্দুরা আর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ দিবে না, তো এটা ইসলামের উপকার হতো। এই জন্য রাজার জন্য রেশমের কাপড় পরিধান হালাল, এটা ইসলামের উপকার হবে, এটা হলো বাহানা। হারাম তো হারামেই, হারামকে কেউ যদি হারাম মনে করিয়া করে গুণা হয় ঠিক, কিন্তু ইমান থাকে না, ইমান থাকে না, এটা মনে করি আমি অপরাধ করছি, কিন্তু ইমান থাকবে, গুণা হবে, মদ খাইছি হারাম মনে করি গেছি, গুণা হবে, ইমান থাকবে, কিন্তু মদ খাওয়াকে কেউ যদি মানে হালাল ইমানে থাকবে না, ইমানে। তো রাজাই করলো কি, হারামকে হালাল বানাইতে চাইল, দেশের আলেম ওলামাদের ফতুয়া চাইল যে রাজার জন্য রেশমের কাপড় পরিধান করলে এটা তো ইসলামের উপকার হবে, হিন্দুরা আর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ দিবে না, অত এটা তো রাজার জন্য হালাল হওয়া উচিত। আলেমদের কাছে ফতুয়া চাইছে, আলেমরা এই বাহানা করি জায়েজ ফতুয়া দিয়ে নিয়েছে। দিল্লির জামে মসজিদের ইমাম আহমদ জিওয়ান দরবেশ মানুষ,
কিন্তু আল্লাহ ওয়ালা কিদা আল্লাহ তুই রাজা সাহেব সবে তো ফতোয়া দিছে কিন্তু জামে মসজিদের ইমাম সাহেব ফতোয়া দেন যে একবার কি রে সবে ফতোয়া দিল আমার মসজিদের ইমাম সাহেবদের ফতোয়া নাই তোর গেছে হুজুরে যাই যাইতে ওরে কোদারে ও হারাম রে না হালাল বানাই নিছে আরে হারাম মনে করি যদি ভিন্তি তত ইমান থাকলো অনটা যে হারাম হালাল বানাইলি ইমানে তো নাই তুই মোল্লা জিওয়ান বা ঠিক আছে ফতুয়ার উত্তর দিব শুক্রবার দিন যেহেতু সারা দেশে একটা ভুল ফতুয়া হয়ে গেল তা ঘরের কোনা ফতুয়া দিলে তুই এটা ডুববে না জুমা মসজিদে দিব তো দেশে ঘোষণা হয়েছে শুক্রবারে আহমদ জিওয়ানে রাজার এই ফতুয়ার উত্তর দিবে সেদিন মুসল্লি মসজিদে বর্ব জাগা নাই তো এই আহমদ জিওয়ানে উনি গয় তো ওই মুসল্লি আনে গেলাম এই দেশের রাজায় রাজার জন্য রেশমের কাপড় পরিত্যাগ করে হালালের ফতুয়া চাইছে বহু আলেমে ফতুয়া দিছে আমার কাছে গেছে ফতুয়া চাইতে তো আমি ওয়াদা করছি আজকে ফতুয়া জবাব দিব এই মুসল্লি আনে কেন আমরা মনোযোগের সাথে শুনিয়েন যে রাজায় ফতুয়া চাইছে যেই হুজুররা ফতুয়া দিছে ব্যাগটির বউ তারা হয়ে গেছে ব্যাগটি কাফের হয়ে গেছে সম্মানের লাই বেডায় যা করছিল আজকে কাফের হয়ে গেছে হয়ে গেছে ইজ্জতের জায়গা বেইজ্জতির সীমানার উপরে গেছে রাজা যে রাগ হয়েছে আমি দেশের রাজা আমাকে অপমান করলে তো মারাত্মক অপরাধ রাষ্ট্রপতিকে বেইজ্জত করলে তারে ফাঁসি দেওয়া হবে বাকি আইন গড়িয়ে দিতে হবে তো রাজা রাগ হয়েছে তো আচ্ছা ঠিক আছে এটা তো আরো দেরি করে আইন করে উঠব রায় হবে তারপরে না ফাঁসি দিব এখন রাজা লাল দরবারে জায়গায় ঘুরিস ওটা তৈয়ার এই ইমাম সাহেবকে অ্যারেস্ট করে কেস দিতে হবে এবং আইন গড়িয়া ফাঁসি দিতে হবে ঘটনাচক্রে এই হুজুরের কাছে রাজার বলায় হরে রাজার বলায় হরে যাইয়া হুজুরে কো হুজুর আমার আব্বা তো রাজা আপনি জানেন না তো জানি তো তো আমার আব্বারে কাফের করলেন যে রাজারে অপমান করলে তো ফাঁসি হইবে আপনি তো ফাঁসি হইব তো ফাঁসিব তোর বাপের বাহিনী যা আছে সবই লইয়াই তো কইস আমি তোর বাপের বিরুদ্ধে যুদ্ধ দিলাম যুদ্ধ দিলাম বলা কো আমার বাপের বাহিনী আছে বউ আপনি কিচার দিয়ে যুদ্ধ করলেন তো কামান তো কিচ্ছু নেই আপনি কেমনি যুদ্ধ করলেন ও তোর এই কিচারে বস তোর বাপের লোকে যুদ্ধ করতে আর তোর কামান লাগে নাই এক লোটা উজুর হানিয়া আমি অজু করি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে আর তুলি সাই তোর বাপের বাহিনী কি করতে কেন নবী কইছি আল অজু সেলা উল মোমেন অজু মোমেনের অস্ত্র এটা তো আল্লাহ নবী কথা সত্য কথা তোর বাপের আয়ত রয়েছে বাহিনী একটা না ব্যক্তি দিয়ে আয়ত রয়েছে ইয়াতে এই খোলা তো হুজুরের প্রতিও মায়া আছে বাপের প্রতিও তো মায়া আছে যদি বদুয়া করি এলাই তো তো এবারে বাপ মরিব তো তোর জিজ্ঞেস আব্বার কাছে আপু আমার হুজুরে যদি আপনি হাসিয়ে দিবেন হুজুরে অজুর হানি দিয়েছে অজু করে নামাজ পড়ে হাত তোলা দিবে আপনার বাহিনী কিচ্ছু করতে হতো অস্ত্রের লোকে অস্ত্রের যুদ্ধ হয় দোয়ার লাগে কেমনে যুদ্ধ করবে রাজার পর্যন্ত রিসিভে দিয়েছে বাবু রে সবনা এ দাদা তুই যা তোর বাপের তুই হুজুরে অজু করতে মানা কর আমি আইতে আছি ফায় তোর মাস যা আমার কথাটা ইচ্ছা শুনিয়ে না মোল্লা জীবনের মতো এলেম আমল একলাস থাকলে মোল্লা জীবনের মতো এলেম আর আমল একলাস থাকলে এটা সাধারণ রাজার ক্ষমতার থেকে আরো বড় ক্ষমতা আমরা দুর্ভাগ্য আমরা হতভাগ্য এক নম্বর এলেম নাই দ্বিতীয় নম্বর আমল নাই তৃতীয় নম্বর যে আমল আছে একলাস নাই কিনে একলাস নাই আসলে এলেম একটা বড় শক্তি এলেম এটা আল্লাহ ভাগ যে কোনো এলেম শক্তি নয় যে এলেমের লোকে আমল থাকে এটা শক্তি তাই আমরা যারা এখানে আসছি এলেম শিখবার জন্য তো আসছি আমল করার নিয়ত আছে তো আর এখলাস আমি কোনো বুজুর্গির জন্য নয়
আল্লাহকে সুখুশি করার জন্য। তাহলে নিশ্চিত শক্তি হবে, কি হবে? শক্তি হবে। আল্লাহ পাক আমাদের এই কলিকাতা আলী আমাদের আছে, এ আফ্রিকার ইউরোপ হয়ে খ্রিস্টানরা কোরআনাদিস করে, কলিকাতা আলিয়া মাদ্রাসায় বোখারি শরীফ করা খ্রিস্টানে ফ্যান বিন্দি করা বোখারি শরীফ আমরা এনে দা হরাবি এত বালা হরা কিন্তু হাপেনি এটা এলিমেন্ট আমল আছে এই করার শক্তি নয়, শুধু জানার নাম এলেম নয়, জানার সাথে আমল করা লাগবে কি লাগবে। আল্লাহ আমাদের এলেমের সাথে আমল করার তৌফিক দান করে। মাদ্রাসায় যারা পড়ে তাদের তোয়ালে উল এলেম বলে, কি বলে এই ছাত্র ভাইয়েরা তোমরা উনি হার দুই হজারতে বলেন এই নামটা পুরা নাম হয় নাই, এটা আদিকা নাম হয়েছে। তো পুরা নাম কি? তোয়ালে উল এলমে অল আমলে। ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হবে দুটো শিক্ষার্থীর জন্য, এলেম ও আমল। এলেম আল্লাহ, এই আমাদের ভুল হয়ে যায় এখানে, আমরা শুধু এলেম শিক্ষা দেই আমল শিক্ষা দেয়, আসলে আসছে দুইটা শিখতে আর দুই হাজার হতে কর। তো ছাত্রদের বুঝতে হবে ঘরের মাল খাওয়ান হারাম, কেউ রে অবসরে তার মাল খাওয়ান হারাম, যদিও কোটি টাকা হয়, হারাম হলে কোটি টাকা হইলে লাভ, হালাল হলে এক টাকায় বাড়া, হারাম কোটি টাকার দাম নাই, এক টাকা হালালের দাম আছে, ঠিক আছে। ছাত্রদের এই ভরা ভরাইতে হবে, সাইও কোনোদিন পরের টাকা খাই না, যদি হতে টাকা পাও এটা নিয়ে ঘোষণা দিয়ে আমি টাকা পাইছি, কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে দিয়ে দিও, এইটা চাই। এই ফরাটা পরীক্ষা লইতে হবে, এটা তার বিয়োগ, এটা আমল। ফরের জিনিস না খাওয়ার শিক্ষাটা এটা আমল, এই আমলটা সঠিক বেশি না বেটি বেশি পরীক্ষা করতে হবে। মাদ্রাসা হুজুরে 1000 টাকার নোট বারিন্দা ফালাই রাখবে, ফালাই রাখবে ছাত্ররা বারিন্দায় আয় যায়, তো একজনে যাইতে কয় হুজুর এনে তো কার টাকা বইরে রয়েছে, তার পোয়া যে তা আসি রয়েছে, এতে গোপনে নিতে চায় না, কর এনে টাকা বই। আরেকজনের লোভ আছে, মা 1000 টাকার নোট এটা তো ছোটো মোটো নোট, এটা জেপে গড়িয়ে গেছে। দুইজনে একজনে আমল করছে আরেকজনে আমল করে, হুজুরে সাইয়ে থাকবে বারিন্দার দিকে মাঝে মাঝে সাইবে টাকাটা পড়ে যায়, ছাত্র যায় একজন গেছে টাকাটা নাই, জিজ্ঞেস কর তারা ডাকবে এদিকে এদিকে, তো কী হল এখন বারিন্দার কিছু দেখছো কি না কিচ্ছু দিই না, আসলে এতে যাবে বেশি এতে যাবে বেশি এদিকে এদিকে যাবে আর দিস এতে এই নোট একটা, এটা কার এতে কইটা আমার না, আসলে হতে আসলে হতে তোর টাকাটার কী চিহ্ন করছে, এতে তো নতুন এতে চিহ্ন মিহ্ন তো জানে না, আগে তো হুজুর এটার মধ্যে লাল দাগ দিয়ে রেখেছে, তাই এটা বেকু এইটা তো আমি টাকাটা হারাইছি, ওই যে এটা মধ্যে লাল দাগ আছে, এতটুকু মিশা কথা বলি এই এই টাকাটা আমার, বলি পরের টাকা খাইলে এইটা কিন্তু হজম করতে এসে তোর নাইয়া কাটি বাইর করি, তো খাইতে জন হাঁটতে জন লড়ি গে, এইটা হলো তোর বিয়ে, এটা কি মাদ্রাসার ছাত্ররারে তোয়ালে বলে এলমে ওলা আমল, এখানে থাকি এলেমও শিখবে আমলও শিখবে, আমল তৈরি তো শক্তি হবে। মাদ্রাসার ফরা অবস্থায় যদি ছাত্র আমল না শিখে ফরে জিন্দিগিও শিখতে আসত না, কেন কাঁচা থাকতে কাঁচা থাকতে জিনিস যেমনে বড়ে এমনি হয়, শক্ত হয়ে গেলে গিটারে ঠিক করা যায় নাকি বাঙিয়ে গেলে, তাহলে ছাত্ররা মাদ্রাস আমরাও এলেমের সাথে আমল শিখবো কি শিখবো। তাহলে আমরা একটা কথা বলি, পরের হক খাবো না, পরের হক আল্লাহ এই এলেমের সাথে আমল লাগবে কি লাগবে, তার সাথে খাটি নিয়োগ লাগবে। তিনটা সুন্নতের হাদিস একটা বলছি, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউজাহুল মৌত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম, যে ব্যক্তি মরণ পর্যন্ত শিখে, আমরা মরণ পর্যন্ত শিখতে রাজি আছেন না, মাদ্রাসা ভর্তি হওয়া লাগতো না, এই যে ওয়াজের মধ্যে হইতে আছেন এইটাও শিক্ষা, তাবলিগের জমাতে যাই শিখিয়েন এইটাও করা, কোন ভালো বুজুর্গের কাছে যাই শিখিয়েন বুড়া কালে হইতে পারে,
তো আমরা নিয়ত করি মওত পর্যন্ত শিখব মওত পর্যন্ত কেন নিয়তি লিউরিয়া বিল ইসলাম এলম শিখিয়া ইসলামকে জীবিত করব ইসলাম কারে কয় নবী সুন্নত রেব কার সুন্নত রেব আমরা নবী সুন্নতকে জীবিত করতে রাজি আছেন না এককেরে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগত হইলে এইটা সুন্নত হয় না কি হয় না সুন্নত হলো নবী যে আদর্শগুলি দেখাই গেছে এইটা পালন করো নবী কি কোনদিন কারোর দুগা দিছে নাকি তাহলে আমরা দুগা দিব না দুগা দিব না তোই তো সুন্নত হলো বাজারে বেগুন বিক্রি করে দোকানদারে ওরা গুলে বেগুনে খোটা ডিবিতে রাখছে উলফুটি সুন্দর দিছে এটা কি তো খুশি আমার বাদুর ব্যাগ পালা আসলে কি বাবা না ভিতরে হোকা এটা কি নিয়মের সুন্নত হয়েছে নাকি আরে তুই হোকা দিয়ে উঠবি দিদি তুই বালারে তলে দিদি তুই তুই এলে তুই খাঁটি মানে রয়েছি এরকম দরবেশে দেশে আছে নাকি আরে অসল টাকা বেশি চলে শুনছেন নি অসল টাকা ওই যেটা লাদা বাটা হয়ে গেছে এতে জেবে রাখবো সামনে কষ্ট হচ্ছে এটা রাখবো পিঠে হাতে দে হাতে কো আইও রাখতাম আরেক জনটা দে তো ইডিয়া না বেশি চলবে যেটা নো কষ্ট হচ্ছে এটা তো জেবে না ভুল হয়েছে এটা কার কারণ কি এটা আমার দুর্গাবাস কি ব্যাপার নবী কি আমাদের এই সুন্নত দেখেছিল দুর্গাবাজি করো না ওই টাকার বান্ডেল করছে টাকার বান্ডেল করছে ভিতরে হারা টাকা আছে উসবুদি কষ্ট হচ্ছে আমি মুখ দিয়েছি এইটা দুগার তা এতে কিছু আমার টাকা ব্যক্তি কোষ করছে আসল ভিতরে হারা এটা নবীর সুন্নতের খেলা নবী বলেন তো আমরা যদি সঠিক আমল অলা হইতাম জিন্দিগিতে কারণে ঢুকে দিতাম না কারণে আল্লাহ একবার ইসলামকে জীবিত নাই মুসলমানের ঘরে নাই বিজেদের কথা পরে বলবো মুসলমানের ঘরে ইসলাম নাই বাপে হুসেন নামে জমি গাওলা দেয় মাইয়ারা অংশ নিব এতে জালিম এতে জালিম তোমার তো ভূতি হয়েছে মাইয়াগুলি তো ঘর অন তুই মাইয়ারে মাহরুম করলি গিয়ে রে যেই বাপে মেয়েরে মাহরুম করার জন্য ছেলের নামে সম্পত্তি দেখি দেয় আল্লাহ নবী কয় আমি তোরে বেহেস্তের অঞ্চল থেকে তোকে বঞ্চিত করে দিব বড় সাবধান কথা কাল্লা বাক বন্টন করে না তুই কিনে আবার বাক বন্টন করছি বেশ মাতাবরি করছি বেশ এইটি নবীর সুন্নতের খেলা নবী সুন্নতের খেলা দুগাবাজি করবো না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী তো এক ঘাটটি কাপড়ের ভিতরে একটা হারা কাপড় আছে ম্যানেজারে কইছে এই এই ঘাটটিটা বেচছে যে কিনতে আইয়ে তারে কই ভিতরে হারা কাপড় আছে খেতে এর ফলে কিনলে নিস নইলে কোনো না জানাই বেশিস না ঘটনা চক্রে গানটিটা বেশি এনেছে জিজ্ঞেস হয়েছে বিক্রি করছো জি বলে হারা যে আছে এটা কইছ তুই ও হুজুর মনে তো আছে না হাজে সব মনাশ করছো তুই আমার একটা হারা রসিলে এই গাঁট গাঁটের কাপড় টাকা ব্যক্তি হারাম বানাই দিই আরে এমনি বাড়ি কোনো ও হুজুর কিন্তু এটি খেতে বাড়ির খোঁজ খবর লয় নাকি তো এবারে তো খাইছে আমি তো হাতের টাকা হিরে গো হাতের বাড়ির ঠিকানাও ধরা অবশ্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ করছে কি ও যেতে কাপড়ের গাঁট কিনছে তার নামে গাঁটের টাকা ব্যক্তি আল্লাহ রসুল দিয়েছে সোয়াব হেতে বা বলেন তো আমরাও তো ব্যবসা করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যবসা করছে আমরা ব্যবসা কি আবু হানিফা রহমতুল্লাহ মতো হয় নাকি এই মুন্সিহাট বাজারের দোকানদাররা একটা ক্যাশ মেমো আছে কী লেখছে বিক্রিত মাল ফিরত দেওয়া হয় না কীটা লেখছে বেশি আর হিরে লইতানি দূর বেটা বেকুবে না তুই হারানো ওটা বুঝোস বেশি লাভ নষ্ট করিয়ে এনেছে লিখবি বিক্রিত মাল ফিরত নেওয়া হয় যদি নষ্ট না হয় যদি নষ্ট না হয় তুই না তোর ব্যবসাটা আপাতত হইত খেতে কর না বেশি আর হিরে লইতান আল্লাহ আসলে বেচা মাল হিরে গইলে লাভ বেশি হয় তো এটা কেমনে হয় ওই রসুল্লা সামে এক হাদিসে বলছে মান আকালা না দেমা আকাল আল্লাহ আসরাতিহি ইয়াউমাল কিয়ামা কেউ যদি কোনো একটা জিনিস কিনিয়া একটু লজ্জা পাইছে
অর্থাৎ ঠকি গেছে। কিন্তু বেসুন্নায় যদি এই মালটা হিরাই লয় সে তো একজনের ভুলকে মাফ করে দিছে, কিনিয়াতে ভুল করছে ভুলকে মাফ করে দিছে। আল্লাহ কত কে আমাদের মাঠে অগণিত ভুলকে আমি মাফ করে দিব। আরে একটা একটা কাহরে কদিন লাভ করবি যদি হাতে তুমি হিরে লস কে আমাদের মাঠের আমার জীবনের ভুল ব্যক্তি মাফ হয়ে দেবো। হে লাভ কেন হারাইলি? এলেম না থাকা জরিবে না, এলেম না থাকা জরিবে না। তো এক সাহাবি দোয়ান দিছে কেউ মাল হিরে দিলে এ আমি দুই এলেন আর দোয়ানদারি করতাম, কারণ আমার ভুল মাফ হওয়ার দরকার তো, এই জন্য হে নিয়ে হাতে দোয়ানদারি দিছে। কেউ দুগা দেয় না, লাভ বেশি করে না, খাটি খাটি মাল অল্প অল্প হয়ে দিয়ে দেয়। মানুষ অল্প দিনে যা যুগা যুগছে কেন মাল হায় বালা আবার হাস্তা হায়, এখানে তো মানুষ অটোমেটিক যুগে দেবে, এতে দুঃখে মরে। কিনলে দোয়ান দিলাম, কেউ তো মাল হিরে না, জিতলে কি হিরে নাকি কেউ ঠকলে না হিরে, এতে তো আমি হিরে বেলাই না দোয়ান দিছিলাম। একদিন একজনে মাল একটা কিনছে, বাইরে যাতে মাল আর একটা আইসে এতে দুইটার দরকার নেই, কত আন্দারটা তো বালা বোধ হিরে দিলে ডইব মালটা হিরে দিয়েছে। ভাই দোকানদার আমরা কুন্দু মুখের মালটা নিয়েছিলাম, মেহরবানি করে মালটা তুমি হিরে দিতেন, আমার বড় মাল আর একটা আইসে আমার দুইটার তো দরকার নেই, আমরা যদি এ মালটা হিরে দোয়ানদার হাল দিয়ে উঠি, ভাই এতদিন তুই কইয়েছিলি এতদিন তুই কইয়েছিলি আয় তোরে তো কুয়াই টাকাটি দিয়ে মালটা লই পরের দিন দোয়ান দিছে বন্ধ করি। গায়ে প্রায় দোয়ানে ভিড় করছে, দোয়ান খোলে না, কিরে এমনি এত ভালো দোয়ানদার এত মাল চলে দোয়ান না কিনলে বন্ধ করি, বাড়িতে গেছে কিও ভাই আমরা দোয়ান কেন বন্ধ করছি, আমি যে লাভের লাই দোয়ান দিয়েছিলাম আমার লাভ হয়ে গেছে আর দোয়ানদারি করতে বলছে আমরা মুসলমান এরম আসি আয় হ্যাঁ নবী সুন্নত মরি ভুল ভূত হয়ে গেছে। বলাম বলুন শেখ রহমতুল্লাহ করতেন যে ব্যক্তি এলমেদিন শিখবে ইসলামকে জীবিত করার জন্য এটা নিয়ম, এটা কি মত পর্যন্ত শিখবে ইসলামকে জীবিত করার জন্য কতদিন শিখবো মত পর্যন্ত, এ নিয়ে কত বড় বুজুর্গ নবীর ফরের দরকার, নবী বুজুর্গ দরকার নবী হয়ে আছে এমিয়া ঘরে যাইয়া বসবে, এত বড় ইবাদত নাই এলমেদিন খাটি নিয়তের সাথে ভরা যত বড় ইবাদত এত ইবাদত দ্বিতীয়টা নাই, সারাদিন দিকে ইবাদত করি নবীর ভরের দরজায় দেখে হচ্ছে না, কিন্তু এলমেদিন খাটি নিয়তের যে শিখছে এতে নবীর ভরের দরজা গেছে, তাহলে এলমেদিনটা বড় ইবাদত এলমেদিনটা। আল্লাহ আমাদের এই জিনিসগুলি বুঝবে তো অভিজ্ঞান করা একটা কথা, আজ্ঞা নবীন সম্মুখে জীবিত করার আলোচনা চলছে, তিনটা সুন্নতের কথা বলবো কয়টা আমরা মুখস্থ করে নিবিন তিনটা বেশি তো নয় কয়টা তিনটা সুন্নতের কথা বলবো, এই তুমি তিনটা সুন্নতকে মহৎ পর্যন্ত যদি আমল করি নিঃসন্দেহ ব্যস্ত নবী বেশি নিঃসন্দেহ ব্যস্ত কাল আর সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তৈয়িবা ও আমিলা ফি সুন্নাহ ও আমিনা নাসু বাওয়ায়াতাহু দাখালাল জান্নাহ, যে কোনো আমার উম্মত পুরুষ মহিলা ধনী দরিদ্র উন্নত মানের হালাল খানা খাবে, হালাল খানা খাওয়া নবীর সুন্নাত, নবীর যে হালাল খানা খায় না তার এবাদত কবুল হয় না, তার এবাদতে মজা নাই, এবাদত মজার জিনিস কিন্তু আমরা কাছে তিতা, তার কারণ হলো আমাদের এই গুনার সাপে কামড়াইছে এই জন্য এবাদতের মজা নেয়, গুনার সাপ কি হারাম খাই ঘরে ঘরে সুর ঘরে ঘরে সুর ঘরে ঘরে অন্যায় হারাম কষ্ট দিয়ে দিয়ে খাই হারাম খানার বর্গ, হারাম খাইয়া এবাদত করলে এবাদত কবুল হয় না কি হয় না, তাইলে নবীদের একটা শুনল অল্প হইলো হালাল খাবো কি খাবো, হালাল এক লোকমা খাইলে হালাল এক লোকমা খাইলে
চল্লিশ দিন পর্যন্ত ইবাদতের মজা পায়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় এক আব্দুল্লাহ শাহ আছে, আব্দুল্লাহ তিনি ঘাস কাটি কাটি বিষ্ট আর মাল প্রতিদিন একইশে একইশে রাখত। দেওবন্দ মাদ্রাসার মতো মাদ্রাসা একদিন হুজুরের দাওয়াত হবে। আর এই বাবুরি আসলে গরিবও অনেক খুব সালাক আছে, ব্যক্তি খাইলে লিখিয়ে দিই আখড়ার তাল্লাই কিছু রাখতে। আমরা বটগ্রাম মাদ্রাসায় একটা ফকির ভিক্ষা করত, মাঝে মাঝে দেয়া এই কুতুবখানার কিতাব দিত, আমি কুড়িটা কন্তু নাই নিজে করে ভিক্ষা, আবার মাদ্রাসার কিতাব দিয়েছি ডেকিতা ভিক্ষা করি তো ব্যক্তি খাইলে লিখি দিব আখড়ার তাল্লাই কিছু রাউন লাগবে দরকার হয়ে গেল বুদ্ধি ভিক্ষার থেকেও কিছু আখড়াতে লাগন মাঝে মাঝে হয়ে যায় গজল গেল আজি গজল। আমার মন ফাঁকিটা বড়ই ঠেটা, আমার মন ফাঁকিটা বড়ই ঠেটা, উকা যেতে যায় বেশি মানা করলে বাদ শুনে না করে সদাই সের কি এরম এক আজি গজল বুঝাইলে সে বুঝ মানে না, আর মনটা এরকম বুঝেই তো মানে না, বুঝাইলে সে বুঝ মানে না বনের খোসা হলো গায় বাড়ি ফরকে দিয়ে ফরের বাড়িতে থাকত সার নিজের বাড়ি ব্যস্ত এই দুনিয়ার বাড়িটা পরে দেখছেন এই হইটা কী গজল গজল। তো আবদুল্লাহ শাহ গাছ কাটি কাটি সংসার চালা ওই এক পয়সা রাহে আখেরাতের জন্য। যেদিন আবদুল্লাহ শাহের দাওয়াত দিত হয়তো দু টিয়া তিন টিয়া দিছে এটা দিয়ে কদ্দুরি খানা, কিন্তু সেদিন দেওবন্দ মাদ্রাসার হুজুরা কেউ অন্য খানা খাইত না। খবর লাগতো আবদুল্লাহ শাহ কোন দিন খানা খাবে, তো এই কদ্দুর হেডপটি তো খাইতে দিত না, এক রকম বাড়িত কী হয়েছ সেদিন খানা রাঁধতে বাবুসুলি কেছে অজুর সাথে রাঁধিস, ও বাবা এটা ইজ্জত করতে হবে কেন এটা হালাল অজুর সাথে ইয়ে করিস। আর গীতা করতো এই যত খানা টানা যারা এই খাদিম করবি সকলে অজুর সাথে এই খাওয়ান যারাই বসে তোরা অজুর সাথে খাইস সকল খানা হবার না এটাই। তো হুজুররা করতো আবদুল্লাহ খান এক লোকমা যেদিন খানা খাইছি চল্লিশ দিন পর্যন্ত এবাদতের মজা পাইছি। আমরা হালাল খানা নাই এবাদতেরও মজা নাই, এবাদতেরও রসুল্লাহ কয় তিনটা কাজ করবা একটা হলো হালাল খানা খাবে, কী খাবে হালাল মানে উন্নত মানের খানা। এই দেশে বরযাত্রী যায়নি দূরের লোকে বরযাত্রী যায়নি বেশিরভাগ খারাপ খাইয়ে বরযাত্রীর লোকের খানাটি হালাল কেনে মাইয়ার ভোগে ও কজন আইব দূরের লোকে আমি তো গড়ও নাই টাকাও নাই জমিও নাই ওই বেশি তো কষ্ট করি বিশজন খাবে তারে হোলার পক্ষে তো ও রে বাবু রে হোলার যে খাতির দেয় এই দুশো জনের কন্ধ হলো আইতে হইত হেতে তো খুশি হয়ে গেছিল বিশজনের হোলার পক্ষে দাবি করছে দুশো জনের তো তোদের আর বিয়ে করাতে হারলাম না আর হাতে মাইয়া বিয়ে তো আমরা বলো ও ঠিক আছে জমি বেশি হইলো খাবাই না দুশো তো দুশো জন খাবাইতে গিয়ে যেদিন আইসে সেদিন আইসে তিনশো জন জোরে হইলো তো দুশো জনের দাওয়াত দিছি আর একশো জন যে আইলো ইডিকিতে আইলো ইডিকি দাওয়াত দিছি রসুল্লাহ সাল বলেন কেউ যদি কারো বাড়ির খানার দাওয়াত ছাড়া খায় খেতে হান্দাইতে সরোই হান্দায় আর বাইরেতে ডাকাইতে হইয়া বাইর মাশাআল্লাহ একটা ইজ্জতের কাঁচা খেয়ে বিনা দাওয়াতে খাওয়াই না দুলার লোকে যাওয়াই না এই এই হান্দাইসব সরোইয়া আইসি ডাকা দিয়া সরে সুখ শুয়া দেয় নাকি একের বকুলে দেয় এই যে কোন দুশো জন দাওয়াতে কোন একশো জন বেদাওয়াতি চিনে না লুকে যে সুরি তো হাঁটাই এতে সর হয়েছে খাইয়া হান বেড়াইতে বেড়াইতে সকলের সামনে দিবে আর এটা ডাকা দিয়েছে কি হয়েছে ও বাবা ও ভাই এরা খাইয়ে না সব মনে এই বরযাত্রীর খানা অধিকাংশটা হারাম অধিকাংশটা জোর করি শুরু করে শ্বাস তো লেগেছে একজনে শাহ খায় আরেকজনে কিন্তু একা একা শাহ খাবি আমরা তো খাওয়াই কি ওখানে মেশিয়ে দেখো দে এত দে এটা হারাম পাইছে
এত কি তোরে বলাই নিছিনি এত বি শরম দিয়ে না খাইছো একজনের শরম দিয়ে কিছু খাইলে এটা হারাম তাই আল্লাহ তুমি আমাদের হালাল খাইবা তৌফিক দান করো তিনটা সুন্নতের কথা বলবো একটা হলো হালাল খানা খাওয়া কি খাওয়া হালাল খানা দ্বিতীয় সুন্নত অনুযায়ী আমল করা সুন্নত অনুযায়ী আজ তো নামাজও সুন্নত মতে নাই জিকিরও সুন্নত মতে নাই দুরূদ শরীফও সুন্নত মতে নাই এবাদত বন্দিগি তো সুন্নত চলে গেল আমি হাত তোলা দিছিল আঙ্গুল পুড়ি স্বাভাবিক হাত হাতের তালু আঙ্গুলার দিবি অর্থাৎ ফসিম দিবি এমনি নিউজ ব্যাংকে হাতের তালু আসমানে দিবি সুন্নতের খেলা হয়েছে নিউজ ব্যাংকে হাতের তালু ফসিম দিকে থাকবে আঙ্গুলের মাথা আসমান ফসের দিকে থাকবে এইভাবে হাত তুলত নজরকে কিরকমের নিয়ত বাঁধে এনে তোলা দিছে হাতের তালু গাড়ের দিয়ে হয়েছে এনে তোলা দিছে হাতের তালু আসমানের দিয়ে হয়েছে তো ওই সিনে নজ হতে যাই তো তারপরটা ঠিক নেই আর তোলা দেওয়াটা তো ঠিক হয় না শূন্যত অনুযায়ী সব করতে হবে কি করতে হবে করবেন তো ইনশাল্লাহ শূন্য বা আমি আপনাদের এই ছয়টা শূন্যতের কথা বল কয়টা শূন্য এই শূন্যতগুলি আমল করলে ইমানের মত হবে কি করে ইমান উঠু মানে কি লস হবে না লাভ হবে এই ছটা শূন্য আমল করবো তো ইনশাল্লাহ এক নম্বর হলো উজু করতে মেসোয়া করা উজু করতে যার দাঁত নাই আঙ্গুল দিয়ে করবে মারি নিলে খয় দেবে যার দাঁত আছে নিমের মেসোয়া খাজুর গাছের মেসোয়া ব্রাশ মার ব্রাশ দিয়ে মেসোয়া করলে দাঁত মুখ পরিষ্কার হবে আসলে শূন্য ধরে না যারা সবসময় অজুর সময় মেসোয়া করে আল্লাহ পাক তাদের মৃত্যুকালে তাদের মুখে বিকলনা চালু করিয়ে দিবে আয় হ্যাঁ একটু খেয়ালের অভাবে আমরা লসে পড়ে গেছি সবসময় অজুর সময় মেসোয়া করে রসুল্লাহ ঘুমেতে উঠলে মেসোয়া করতেন দীর্ঘ সময় কথা করলে মেসোয়া করতেন দীর্ঘ সময় চুপ থাকলে মেসোয়া করতেন গড়ে হাঁদাই আগে মেসোয়া করতেন তারপরে বউর লোকের কথা বলতেন জিবরাইল ইসলাম আইলে আগে কত মেসোয়া করেন তারপরে কথা কইলেন এমন মেসোয়া করতে করতে নবী কইছে আমার দাঁতের মালি ক্ষয় দিবার হুকুম হয়েছে নবী তো এত মেসোয়া করত আমরা মেসোয়া করে বাদ দিছি ওই তো তার ব্রাশ লাগাইছে কিনে হয়েছে আরে শুধু অন্য জায়গার জন্য মাত্রা ভিতরে ব্রাশ হটাইছে কেমনি শূন্য থাকবে এনে মামলের লোকের যোগ নাই তাহলে একটা শূন্য হলো মেসোয়া সবসময় যে মেসোয়া করে তার মৃত্যুকালে তার মৌতের কথা কলমা সরানো দ্বিতীয় আরেকটা শূন্য সবসময় তারা পালন করবে তারা মৌতের সময় কলমা নসিব হবে ওজুর ভরে কলমায় শাহাদত করবে ওজুর ভরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল এই কলমায় শাহাদত আর যদি কেউ পারেন আর একটা দোয়াও করিয়ে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুত্তাকিন এই দোয়া যারা সবসময় বলবে হাদিস শরীফে আছে মরার পরে এই ব্যক্তির রূপে বেহেশতের গেট নিয়ে যাবে বেহেশত হলে সাত আসমানের উপরে আষ্টটা গেট খুলে দিবে তোর যেটা পছন্দ এটা দিব একটা মানুষ বুঝতে দল লাগে আষ্টটা লাগে একটা দিতে হবে আর আষ্টটা ঘুরবে তার সম্মান আছে সকলে বলে হুজুর আইয়ে নেন দি হে দরজা কয় হুজুর আইয়ে নেন দি সকলে বলাইলে এটা কি ইজ্জত না সাইড যে ব্যক্তি হুজুর করে কলমা শাহাদত করবে সে ব্যস্ত যাবে সসন মানে ব্যস্ত কি বেজ্জিত হয়ে যাইলে লাভ আছে না এই সম্মানের সাথে দেখে এই যে আষ্টকে যদি বলা এটা কি বেজ্জিত নিয়ে সম্মান তাহলে আমরা শ্মশান মানে ব্যস্ত যাইতে হলে উজুর ঘরে কলমায় শাহাদত উজুর ঘরে কলমায় শাহাদত এই গেল দুইটা শূন্য তৃতীয় নম্বর শূন্য আল্লাহ আকবার এই প্রত্যেক নামাজে একটা দোয়া করবো আর তোলা কম লাগবে রব্বানা লা তুজিদ কুলুবানা বাদা ইদ হাদাইতানা
wa hablana min ladunka rahma innaka antar rahim. এই দোয়াটা দ্বারা পড়ে এই ব্যক্তি ইমানের সাথে মুক্ত হবে। দোয়াটার মধ্যে একটা শব্দ আছে ও হাবলানা মিন লাদুনকা রহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রহমত দিন। এই রহমতের অর্থ ইমানের উপরে অটল থাকা। বান্দা ভূত ফাঁস বা দৈনিক বলে আল্লাহ ইমান দান করছো, ইমানের উপরে অটল থাকে আল্লাহর ওয়াদা। বান্দা তুই আমার কাছে দোয়া করতো, দোয়া কবুল করো। আল্লাহ পাকের ওয়াদা কি বঙ্গ হইতে পারে নাকি? আমরা এই বিশ্বাস রাখতে বলবো নিশ্চয়ই আমি দিনে হাসবার করি ইমানের উপরে রাখি। আল্লাহ আমি তো দোয়া পুরো করি নিশ্চয়ই সেই ইমানের উপরে বলবো। কয়টা হইলো, কয়টা হইলো? আমরা তো বলেন না বাইক নিবেন দেখবেন ওয়া শুনতে নাই, যে বুঝতে শুনতে নাই, সে এই শোনার লাভ নেই, নেওয়ার জন্য নিয়ে তিনটা শূন্যতার কথা বললাম। এই করলে ইমানের উপরে মত চতুর্থ নম্বরে শূন্য আজানের জবাব দেওয়া, আজানের দোয়া করা। আজান শেষে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তামা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিকুল মিন। এই দোয়াটা দ্বারা বলে নবী দিগর তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হবে। নবী বুঝি ওয়াজিব বাদ দিব, নিঃসন্দেহ তার জন্য সুপারিশ করতে হবে। আর একটা মানুষ বেঈমান হয়ে মরে গেলে নবী সুপারিশ করা তার পিছনে পাবে না। তো নবীর ওয়াজিব আদায়ের খাতিরে আল্লাহ তার ইমানের উপরে মারবে। আল্লাহ তুমি আমাদের এই আমল গুলি করার তৌফিক দাও। সাতটা শূন্য করতে কয়টা? পাঁচ নম্বর শূন্য আমরা কি বেজারি শুনি? এইটা সারা দুনিয়া, সারা দুনিয়ার রাজত্বে বাইরে যে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দেন এর থেকে বেশি সারা দুনিয়ার রাজত্ব ভাইটি মানে কি বেজারিয়ে যায় না খুশি হয়? আরে বাংলাদেশের রাজা হইলে আমোদ প্রমোদের হালালি দিয়ে না সারা দুনিয়ার রাজা হইলে কি উল্কিনে আছে নাকি? সারা দুনিয়ার রাজত্বের থেকে ইমান আর ইসলামের দাম বেশি। ইমান আর ইসলামের তো এটা শোকর আদায় করতে হবে। যে নেয়ামতের শোকর আদায় না করে নেয়ামতের আল্লাহ সিনাই নিয়ে দেয়। আমরা ভাত খাইলে একটা দোয়া করি আলহামদুলিল্লাহ ইল্লাজি আত'আমানি ও সাকানি, ওই প্রশংসা আল্লাহের জন্য যিনি আমাদের খানা খাওয়াই দেন, আমাদের ফান করাই দেন। আরে ভাত খাইছো তো একটা উপকার হয়েছে, শরবত খাইছো তো উপকার হয়েছে, তোর মাথা খারাপ কি? তোকে যে আল্লাহ মুসলমান বানাইছো ঠিক আছে বলি না। তুই আর একটা কাজাল আমি মিনাল তাহলে ইমান ও ইসলামের শোকর আদায় করলে সে ব্যক্তি ইমান ও ইসলামের জন্য আলাদা হয়। আল্লাহ আমাদের ইমান ও ইসলামের শোকর আদায় করার তৌফিক দান। এই পাঁচটা ষষ্ঠ নম্বর আর একটা শূন্য সবসময় ভালো মানুষের লোকে উঠে বসা করবে। ভালো মানুষের লোকে যে বসে সে মাহরুম হয় না, সবার শেষে ফেরেস্তাগুলি আল্লাহর দরবারে যাবে। আল্লাহ জিগির কোন তো নেই সব মুর্শিদার স্বভাব এখন তো নেই এখানে দিতে হয় বা আপনার কথা আলোচনা হয়। আমরা কার কথা আলোচনা করি? আল্লাহ ভাবে কার কথা? এই তো শুধু আল্লাহ বুঝি আগে দিয়ে তোমার করলে বলে আল্লাহ বলে ভাগ কম লাগে কোন কাজ যদি আল্লাহ আল্লাহ পাকে আল্লাহ পাকে আমাদের এখানে আনছে। হ্যাঁ তো আল্লাহ পাকে দরবারে যাই বলবি হ্যাঁ আমরা আপনার কথা আলোচনা করি। তারা আমার দেখছেন না না দেখেন তো নাই দেখলে কি তো না দেখি আলোচনা করে দেখলে তো ভাগ করে যে ও কি আশা ও ব্যস্ত হয় যারা আপনার আশা আছে তো ব্যস্ত হয়ে যায় এটা নিয়ত রাখি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ব্যস্ত দেখছি নিজে না ও দেখলে কি তো বাবু মুন্সিরাটের এক দোয়ান লই ফিডি মানুষ মারিয়ে আর ব্যস্ত দেখলে তো আরো যে কত বড় ভাগ হলে তুই হিসেবে আছে নিজে আল্লাহ কয় না দেখি আমার বিশ্বাস করে না দেখি আমার ব্যহস্তের বিশ্বাস করে সাক্ষীটা দিলাম মাফ করিবে আল্লাহ নিয়ত সকলের ইটা নাই কিছু হয়েছে রং সাইকেল পেয়েছো
ব্যস্ত হয়ে বেড়াটা নয় আল্লাহ ভাগের খেয়াল তো ব্যক্তি মাফ করলেন ও আরে কিছু তো নিয়ত আছে সবে নিয়ত না থাকলে কিছু তো আছে খাঁটি নিয়ত আল্লাহর লগে যারা বসে তারা মারুম হয় না তারা তাই যে বালা মানুষের লগে বসলে ভাগ্য পারে ভাগ্য তাহলে বেমানুয়ে মরে গেলে কি ভাগ্য থাকে নাকি নিঃসন্দেহ বালা মানুষের সাথে যারা চলবে তারা ইমানের উপর হবে কি কির বর্ণবে কয়টা শূন্য ছিল ছয়টা এই শূন্যতে লাভ কি ইমানের মত হবে আপনাদের হাদিস যেটা বলছিলাম তিনটা শূন্যতের উপর জিন্দিগি দাপন করলে নিশ্চিত ব্যস্ত যাবে একটা হলো হালাল খানা খাওয়া কি খাওয়া দ্বিতীয় জীবনের যাবতীয় কাজ শূন্যত অনুযায়ী করা তৃতীয় দুনিয়াতে কেউকে কষ্ট না দেয়া আমি কাউকে কষ্ট দিব না মানুষ আমার কষ্ট দিল আমি কষ্ট দিব সুবি নুরবত সাহেব রহমতুল্লাহ সরস্বতী মাদ্রাসার বাণী ওনার এক খলিফা ছিল কলা কবাদুল সাহেব আপা উনি ওই শ্বশুরি ছিল বুড়া শ্বশুরের সাইতে গেলে ফলা উড়াইবার সুযোগ দিত না আমি হরিণে সাইতাম যাই কিন্তু ফলা উড়াইব কষ্ট হইব তো আমার কারণে তো কষ্ট তো আমি কোন দায়িত্বে মুসলমান হইলাম আমি হাট্টা কাট্টা ঘুমান আমার কারণে আমার শাশুড়ি ফল অনাদার কথা বিদেও তো শ্বশুর বাড়ির দেয় কইতো দেয় কইতো আমার হেডবুক লাগবে বা দম লাগবে আসলে হেডবুক না ওই যে খাউন্সারা গেলে কিন্তু রাগ হইব আর ফল রাঙ্গে তো কষ্ট হইব হেডবুক লাগবে এ বাদ দে ও জামাই কিন্তু আমি আইবিনটি জানি নেই করা বাদে না আছে ও রে বাবু রে কর্কর আবার তো বহুত দিন খেয়ে ঘর হালিটা দিয়েছিল না তরকারি এই ডাকনি উঠে সাইতে ও মারে উঠি সারণের ভিতরে হর হচ্ছে আমা কর্কর আবার আর হর রাসালাম যে হওয়া নিজে বাসন দুই একটা হেড করে গেছে খাই বাবা আসলে তো বহুত দূরে যায় মানে তো দোয়া নিতে হবে না দোয়া করে দেয় গেছি দশ বছর করিয়ে চেষ্টা করি মূর্খ খাওয়াইবার সুযোগ দেয় না আইয়ে ধরে এটা কম আমি বাদ খাই আসল উদ্দেশ্য হলো শাশুড়ির কষ্ট দিলে শাশুড়িরে আমরা যদি গোস্ত ছাড়া হুক্তি চালন যদি হরিয়ে দেয় মাইয়া থাকতো না এটি বলি মুসলমান তো বা তো বা এই এই মুসলমান কেউ রে কষ্ট দেয় না যার ভিতরে শান্তি নাই হেঁটে সত্যিকার মুসলমানের একবার হুমছে জামাই এটা ওয়া যাইব বুঝিয়ে রেছিল আইব তো আইব তো দৈব হিসাবে থাকি আগে হরিয়ে মুরগারা দিই তৈরি করে রেখেছি জামাই যেন সারা হরিও সারা গেছে রে আমার হেডবুকে লাগছে বাদ করো আর রইসাম যাই সাথে গরম তরকারি বল এরকম যদি প্রত্যেকটা মানুষ হইতো দুনিয়াতে অশান্তি হইতো আমি একদিন আমরা বাজার হাটের বাজার তো বিশে আনি তিনজন মানুষ আগে দিয়ে যায় একজনে নেতার আরে গত রাত্রে যে বিপদ হয়েছিল রে রাত্রের বারোটায় জামাটা এসছে লগে আর হাত ধরো তুই আগে এবার খবরও দিবি এই মেহমানটি যদি খাবার কেমন আমার মাথার উপরে আসমানটা ভাঙিয়ে দিচ্ছে বরে আজ জিজ্ঞেস করি এই মুরগি টুর্গি আছে নাকি দুটো জুড়ে নিয়ে আতাল ছাপ হয়ে গেছে এখন জামাইটা খাবার করবে না আর ডিমে আছে নি তো আপনার মাথা খারাপ নেই মুরগি না থাকলে ডিমে আই কই মাছ আছে নি কই হাইটা ছানিও নেই এখন রাত্রের বারোটায় এই আটজন মেহমান দিয়ে কেমনি খাওয়া তো এখানে মূর্খ তো আজকে ইজ্জত রক্ষা করবো আল্লাহ আর হজর মিয়া হইলে মাছ কিন্তু মাজার একটা আছে এই কথাটা ইমান হারা কথা ইজ্জত কি হজর মিয়া হইলে রাখবো না আল্লাহ ভাগে রাখবো তো হেঁটে যে কই বসে আজকা ইজ্জত রাখবে আল্লাহ আল্লাহ পাকে আর হজর মিয়া হইবে তো জামাইয়ের কারণে ঘোর বেই মানুষ তো বৌরে পাই এরকম কুড়া গুড় কুড়া গুড় মানুষের গুড় একটা আছে এন সারা দিন মাছ ধরব গৃহস্থরে জিজ্ঞে হইতো তো এবার সোর হইব কী হইব কুড়া দিই চাল খেবা দিছে আর গুড় মাছ একটা উঠছে ক আজ্ঞা আল্লাহ ইজ্জত রক্ষা করছে আর হজর মিয়া হইবে এটা জামাই হোর বেমান বানাইছে চোখ বানাইছে আর হেবেটাও জামাই দশ বছরে হরিরে মুরগা রাখবার সময় যায় না মুসলমান তো এরকম হইতে হবে
আমার আমি ইচ্ছাকৃত কেউ কষ্ট দিব না, আমার কারণে যেন কেউ কষ্ট না পায়, এইটাও তো খেয়াল রাখতে হবে। এই তিনটা শূন্য, এক নম্বর উন্নত মানের হালাল খানা খাওয়া, দুই নম্বর হলো সব কাজ নবীজির সুন্নত অনুযায়ী করা, তৃতীয় নম্বর কাজ কেউরই কষ্ট না দেওয়া। কাউকে এই তিনটা শূন্য যে ব্যক্তি সারা জীবন করবে নিঃসন্দেহে ব্যস্ত, নবী কিছু দেখা লাভ যান না, সেই ব্যস্ত সরিয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এই তিনটা শূন্য পালন করবো তো আল্লাহ আমাদের এই মাদ্রাসা মুন্সিরহাট মাদ্রাসা দারুল মাদ্রাসা ছাত্ররা পুরস্কার নেবে, তাদের নাম ঘোষণা করবে।